হয়তো ভাবছো কথা দিয়েও কেন এলাম না, হয়তো আমাকে মিথ্যেবাদী নিতান্ত বাজে লোক বলেই ধরে নিয়েছ। কিন্তু বিশ্বাস করো সীমা, ঠিক এই মুহূর্তে কোনো আনন্দমুখর পরিবেশে আমি হতাম একেবারেই বেমানান, তাই আর গেলাম না। আজ তোমাকে ঘিরে অনেক ভক্তির আনাগোনা, অনেক মুগ্ধ স্তুতি আর উচ্ছ্বাস। তোমার সেই অনুরাগী ভক্তের ভিড়ে নিজেকে মিশিয়ে দেবার মতো সময়টুকু আমার হলো না। এক উন্মাদ পুরুষের অভিশপ্ত অস্তিত্ব আর এক পঞ্চিতা নারীর অতৃপ্ত আত্মা আমাকে তাড়া করে ফিরছে। বিচার চাই, বিচার চাই, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে প্রবীর। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। And now tell me, PTI অফিসে তুমি কেন টেলিফোন করেছিলে, কি জানতে চাই? তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতে চাইনি। আর কি আছে জানবার? তারিখটা জানতে চেয়েছিলে। ওটা শুধু কৌতূহল। কৌতূহল না অন্য কিছু? অন্য কিছু আবার কি থাকবে, সেটা তোমার বলার কথা। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যেদিন চিঠিটা আমার হাতে এলো সেদিন আমি কিছুই জানতাম না, কার চিঠি, কে ওই ধনঞ্জয়। তারপর 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 রাত্রে ঘুমোতে যাব, হঠাৎ মনে হলো নামটা যেন আমি কোথায় শুনেছি। পর মুহূর্তে মনে হলো আমি নামটা তোমার কাছেই শুনেছি। সীমা তখন 7 বছরের, আমরা কাশিম বাজারে থাকতাম, তুমি ছিলে ইন্স্যুরেন্সের এজেন্ট। পরে আবার তোমার মুখে শুনেছিলাম লোকটা খুন হয়েছে, তুমি সাক্ষী দিয়েছিলে। তারপর যখন সব কথা মনে পড়ল তখন অতীতের অন্ধ অতলে অনেক কিছু হাতড়ে দেখবার চেষ্টা করেছিলে, তারপর সেখানে কিছু না পেয়ে তুমি পিটিআই এর অফিসে টেলিফোন করেছিলে। কি জানতে চেয়েছিলে বলো। আমার চিঠির তারিখটাই শুধু মনে ছিল। আমি আমার একটা কৌতূহল হয়েছিল, লোকটা খুন আমার কদিন আগে চিঠিটা লিখেছিল। আর যখন জানতে পেরেছিলে দিনটা ছিল পয়লা বৈশাখ বুধবার, তখন মনে মনে ধরে নিয়েছিলে করে ডাকলি কেন? কি হয়েছে, কি হয়েছে মা? তুমি তুই স্বপ্ন দেখেছিস তাই না? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। চল চল আমি তোকে শুয়ে দিয়ে আসি, ভয় পেয়েছিস না? Thank you.